हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, কৌতুক সবাইকে স্বাগত। আমি শিমুল। আজকে চলে আসলাম রাজবাইয়ের কবুতরের খামারে। এখানে কিছু শাটিং কবুতর আছে এবং কি লক্ষা কবুতর আছে, কিছু গিরিবাস কবুতর আছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এখানে আছে দর্শক, এখানে আছে ব্লু শাটিং ভাই। এগুলা কি নরমাদি কনফার্ম? হ্যাঁ ভাই, নরমাদি কনফার্ম। আচ্ছা একটু হাতে নিয়ে দেখান ভাই। দর্শক আমরা এগুলো একটু হাতে নিয়ে দেখাচ্ছি, তারপর আপনাদের খাঁচা নিয়ে দেখাচ্ছি। একটু নটটা দেখান ভাই, নটটা। দর্শক নরের সাইজটা আগে দেখাচ্ছি আর পরগুলো দেখা দিচ্ছি, দেখেন। এগুলো ব্লু শাটিং না ভাই? কোনো ফাটা নাই তো? না ভাই। আচ্ছা ওই পরটা দেই, ঠিক আছে। একটু কোরিটা দেখান ভাই। দর্শক দেখেন, এটা হলো ব্লু শাটিং এর নর। চোখটা দেখে কোনো সমস্যা নেই তো ভাই? না, চোখে কোনো সমস্যা। ঠিক আছে, ঠিক আছে ভাই, মাদিটা দেখেন ভাই। দর্শক আমরা এতক্ষণ নটটা দেখালাম, আমি মাদিটা দেখাবো, তারপর আমরা দামটা বলতেছি আপনাদের। দেখেন এটা হলো ব্লু শাটিং এর মাদি। জি ওই পরটা দেখেন ভাই। দর্শক দেখেন এই পরগুলো একদম ক্লিয়ার আছে। এই কোরিটা দেখেন ভাই। দর্শক এই মানে এভাবে দেখানোর কাহিনী হলো কোনো মিস মার্কিং নাই, আপনারা দেখে নিতে পারবেন। চোখটা কোনো সমস্যা নেই তো ভাই? হ্যাঁ। দর্শক দেখেন চোখটাও দেখেন, ঠিক আছে ওই পাশে দেখেন। আচ্ছা ভিতরে দিয়ে দেন। দর্শক আমি দুটোটা একসাথে দেখাচ্ছি, আর ভাই এটা ফিক্সড কত হলে বিক্রি করতে পারবেন একটু কমাই বলেন? 4,500 টাকা না দর্শক ভাই? বর্তমানে ব্লু শাটিং এর অনেক হাই লেভেলের, কারণ এটা ভাই বিডিং হয় না, ঠিক আছে। দর্শক এটা ভাই দাম বলছে কত ভাই? 4,500 টাকা ফিক্সড। হ্যাঁ স্যার। দর্শক এটা 4,500 টাকা হলে ফিক্সড বিক্রি হবে, যদি ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন ভাই। এটা কারণ হচ্ছে কি, 4,500 টাকা কারণ হচ্ছে ভাই বর্তমানে এটা মনে করেন যে একটা ওই বিলুপ্ত হয়ে গেছে, বুঝছেন, ব্লু শাটিং। জি। এই কারণে ভাই এটা দামটা বেড়ে গেছে, আর ঝর্ণা শাটিং এর দামটা অনেকটা কমে গেছে বলতে গেলে। আচ্ছা ঠিক আছে ভাই। দর্শক আমরা এখানে এক জোড়া ঝর্ণা শাটিং আছে, এগুলো আমরা দেখাচ্ছি, একটু হাতে নিয়ে সমনিয়ে দেখাচ্ছি ভাই। একটু নটটা একটু হাতে নেন। দর্শক আমরা একটু হাতে নিয়ে দেখাচ্ছি, মিস মার্কিং গুলো দেখাচ্ছি আপনাদের, কোনো মিস মার্কিং আছে কিনা এগুলো দেখা দিচ্ছি। দেখেন এটা হলো ঝর্ণা শাটিং এর নর না, না মাদি? এটা নর, ঠিক আছে। ওই পরটা দেখি ভাই, ঠিক আছে। ইয়াদে এই কোরিটা দেখি, দর্শক দেখেন ভাই চোখটা দেখি একটু। দর্শক আমি চোখটা দেখানোর কাহিনী হলো কোনো পানি টানি থাকলে আপনারা দেখে নিতে পারবেন। ওই পাশে দেখি ভাই, ঠিক আছে ভাই। একটু মাদিরা দেখেন ভাই। দর্শক আমরা এতক্ষণ নটটা দেখালাম, এখন মাদিরা দেখাবো, তারপর আমি ভিতরে দেখাচ্ছি। এটা মনে ডিম্পারে দিবি একটু না? আচ্ছা ঠিক আছে, এটা হলো মাদি। দর্শক দেখেন একটু জাঞ্জির করে নাকি না? হ্যাঁ এটা জাঞ্জির করে, এটা ছাড়া হয়তো একটু জাঞ্জির করে। আচ্ছা ঠিক আছে, ওই পরটা দেখি। কতগুলো ছাড়া হয়তো মাদিরা ডিমে আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটু ওই কোরুটা দেখি ভাই। দর্শক দেখেন একদম গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে। চোখটা দেখি ভাই মাদির। দেখুন দর্শক মাদির চোখটা দেখেন, ওই পাশে দেখি ওই পাশটা, ঠিক আছে ভাই। খাঁচা দেন ভাই। দর্শক আমি খাঁচা দেখাচ্ছি আপনাদের। দর্শক এই যে কবুতরটা দেখতেছেন, আচ্ছা ভাই এটা ফিক্সড কত হলে বিক্রি হবে জোনা শুটিং? আরে 3500 টাকা। 3500 না? দর্শক আমি একটু সমনিয়ে দেখাচ্ছি আপনাদের, সাইজের মাদিরও 20 সাইজের, হাতে নিলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি আপনাদের, ভালো করে দেখাচ্ছি, দেখেন কিভাবে ডাকতেছে। আর ভাই মানে কয়দিনের ভিতরে ডিম পারতে পারে ভাই? মাদি 3 দিন, 3-4 দিনের ভিতরে ডিম পারে দিবেন? না আমি বললাম 3 দিন। আচ্ছা যদি কেউ ডিম শো নিতে চায় আপনি দিয়ে দিবেন না? হ্যাঁ ডিম শো নিতে। আচ্ছা দর্শক যদি আপনাদের ভালো লাগে ডিম শো নিতে চান, ডিম শো নিতে পারবেন। এটা হলো জন্না শাটিং, আর এটা 3,500 টাকা হলে ফিক্সড বিক্রি হবে। আর তারপর আছে এখানে এক জোড়া লক্কা, এগুলোর বাচ্চা শো আছে, এগুলোর বাচ্চা শো সেল হবে ভাই। একটু লক্কা একটু হাতে নিয়ে দেখান ভাই, নর কোনটা মাদি কোনটা? আগে নটটা দেখান ভাই। দর্শক আমরা লক্ষা কবুতর নটটা আগে দেখাচ্ছি, তারপর মাদিটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা হলো পর, আশা করি কোনো ফাটা নাই। হ্যাঁ ওই পরটা দেখি ভাই, ঠিক আছে। এটা তো কত দমের ভাই? লেন্দার একটু এদিক ঘুরান, এটা কত দমের ভাই? এটা ভাই আমার তো গোনা নাই, মানে আইডিয়া আইডিয়া 48। হ্যাঁ 48 আছে। আচ্ছা ঠিক আছে, দর্শক এই পায়ের ফেদার গুলো দেখেন, আর চোখটা দেখি ভাই, কোনো পানি পুরি নাই তো? না ভাই। দর্শক দেখেন এটা হলো নটটা, আমি একটু ভালো করে দেখা দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এটা ছাড়েন ভাই, একটু মাদিরে নেন। দর্শক আমরা সবগুলো কবুতর একটু ভালো করে দেখা দিচ্ছি আপনাদের, আপনাদের সুবিধার জন্য। আর প্রচুর কবুতর আছে, ওইগুলো আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ। পেন্সি কবুতর প্রচুর কবুতর আসবে কিছুদিনের ভিতরে, কালকের ভিতরে আসবে। এটা কি মাদিরে ভাই? না। আচ্ছা ওই পরটা দেখি ভাই, ঠিক আছে। এটার দম তো চোখটা দেখি ভাই, চোখটা দর্শক দেখেন এর সেম চোখ। এগুলা বাচ্চা আছে, বাচ্চাগুলো আমরা দেখাচ্ছি ভাই। খাঁচা চাই আমরা ডিম দিব ভাই 170 ভিতর। আচ্ছা ঠিক আছে, দর্শক দেখেন আমি খাঁচা ভিতর দেখাইতেছি আপনারা। মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজটা, নটটা উপরে আছে আর এই মাদিটা এদিকে আছে। ভিতর তো কি দর্শক দেখেন, আমি একটু ভিতরে সাইড দেখাচ্ছি ভাই। এটা ফিক্সড কত হলে বিক্রি হবে ভাই? 3,000 টাকা ফিক্সড ভাই। 3,000 টাকা? হ্যাঁ ভাই 100 টাকা কমাই দেন ভাই।
দর্শক দেখেন আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনার মাশাল্লাহ অনেক সুন্দর জি ওই পটটা দেখি ভাই আর দর্শক আপনাদের যদি বাইতে কোনো কবুতর নেওয়ার ইচ্ছা থাকে যদি অন্য কোনো কবুতর দরকার আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে ভাই কালেকশন করব হ্যাঁ ভাই একটা বিটার কোনো সমস্যা নাই অর্ডার করলে মেনে নিতে পারি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আচ্ছা ঠিক আছে এটা ছেড়ে দেন ভাই দর্শক এটা কোনটা দেখালাম নটটা নটটা দর্শক আমরা মাদিটা দেখাচ্ছি মাদিটা অনেক উপরে তো তার জন্য এইভাবে দেখাই দিলাম ভাই এটা কত রিয়েল ফিক্সড বিক্রি হবে ফিক্সড ভাই 2000 টাকা এটা 2000 টাকা না জি খুললে দেখেন পরগুলা দেখেন ময়লা হয়েছে ভাই না ময়লা হয়েছে এটা কি কোন সমস্যা আর ফেদারটা শুরু হয়েছে এখান থেকে আচ্ছা ঠিক আছে শুরু হয়েছে ওইটা দেখি ভাই দর্শক দেখেন এটা ব্লু শার্টিং এর মাদি ঠিক আছে ভাই এটা ইয়াটা দেখো একটু লেজটা দেখি ভাই লেজটা ময়লা হয়েছে না মালা নেই তো তারপরে ময়লা হয়েছে কিন্তু করে দেখতে পারো আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভিতরে সারেন দর্শক আমরা খুব তোটা দেখাচ্ছি ভাই এটা ফিক্স 2000 টাকা বিক্রি হবে মাদিটা না আর যদি কেউ ঝোরা নিতে চায় ঝোরা দিয়ে যাবো ওই ব্লু শার্টিং এর নাম পড়বো দর্শক দেখেন কবুতরের কালারটা অনেক সুন্দর লাগতেছে এটা তার জন্য আমি ভিডিওটা করতেছি ভাই এই জোড়াটা কত হলে বিক্রি করতে পারবেন জোড়াটা 700 টাকা এটা অফারের দাম ভাই 700 টাকা না হ্যাঁ এটা একটা অফার আচ্ছা দর্শক এটা 700 টাকা হলে বিক্রি হবে যদি ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটাও দেখা দিচ্ছি আমি আচ্ছা এখানে বেশ কিছু কবুতর আছে আপনাদের দরকার হলে নিতে পারবেন তারপরে এখানে আছে এটার নাম কি এটা এটা হাই ফ্লেয়ার ভাই লাল গিয়ারের হাই ফ্লেয়ার হাই ফ্লেয়ার হ্যাঁ লাল গিয়ারের না হ্যাঁ নরকুন্ডা মাদি কোনটা দর্শক এই যে নটটা দেখতেছেন আপনারা আমরা একটু ইয়ে করে দেখাচ্ছি এটা কি লাল গিয়ারের না দর্শক দেখেন এই যে গিয়ারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাল মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তারপর আমি ভাইয়ের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই ওকে সেরে দেন ভাই আচ্ছা ভাই এটার দাম ফিক্স কত টাকা বলবো বললেন 800 টাকা 800 টাকা না এটা নর আর এটা মাদি এখানে আছে একটা জেড স্প্রিং মাদি না নর এটা মাদি দর্শক এখানে জেড স্প্রিং একটা মাদি আছে দেখেন এটা মাদি এটা জোড়া আছে আর কি জোড়া আপনার ঠিকানাটা একটু বলেন ভাই দর্শক আমি ভাইয়ের ঠিকানাটা বলে দিচ্ছি আমার ঠিকানা আছে ভাই মধ্যবাড্ডা বাজার গলি জি ঠিক আছে আর আপনি আইসে এখানে বললেই হইব আমার নামে সবাই চিনে বর্তমানে আমি একজন বিডার এদিকে এরি ঠিক আছে আমার নাম বললেই চলবো আর যারা যে রকমের কবুতর চান জি আল্লাহর রহমতে আমার একটা আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আমার ঠিকানা নাম নাম্বার দেওয়া থাকবে যারা কবুতর নিতে চান আমার অর্ডার করবেন 24 থেকে 48 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ কবুতর পাই যাবেন আচ্ছা ভাই যে রকম কবুতর চান ফোন নাম্বারটা বলেন ভাই আমার নাম্বার হচ্ছে 0164 0164 33 33 83 906 906 সো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম